ঢাকে যে আজ পড়ল কাঠি মায়ের আগমনে, গায়ে কাটা দেওয়া সেই মন্ত্র দেখো বাচ্চে শহরের প্রত্যেক কোণে। বিছানা ছেড়ে ঘুম ঘুম চোখে গোটা শহর আজ জেগে, ভোরের আলোয় মায়ের বেনু বেজে উঠল সবার বুকে। সেই আলোর সাথে আজই দেবী পক্ষের আগমন, পিতৃপক্ষ শেষে তাই জাগো তুমি জাগো। সকলেই আজ তোর জোরে ব্যস্ত, কারণ আজ মহালয়া। বাজলো তোমার মাতলো যে কাশবনগুলো আজ আনন্দে মাতোয়ারা। শিউলি ফুলের গন্ধে ভরে উঠেছে চারিদিক, কুমারটুলির মৃৎশিল্পী তুলির টানে সম্পন্ন হয়েছে দেবী মায়ের চক্ষুদান। পাড়ায় পাড়ায় চলছে পুজো প্রস্তুতি, বাঁশের ওপর ভিত গড়ে সেজে উঠেছে একাধিক পুজো প্যান্ডেল। আর হবে নাই বা কেন, পুজো যে আর মাত্র হাতে গোনা পাঁচটা দিন, তাই পুজো প্রস্তুতির তোড়জোড় কিন্তু তুঙ্গে। পুজোর আগে এই উইকেন্ডটার করতে হবে ফুল ইউজ, কি তাই তো? বাকি আছে যা কেনাকাটি সেরে ফেলতে হবে এই উইকেন্ডেই। ঘুরে দেখতে হবে গড়িয়াহাটের প্রত্যেকটা দোকান, কারণ আমার জিনিসটা হতে হবে দ্য বেস্ট। সাথে ভুড়ি ভোজটা তো প্রয়োজন, শুধু কেনাকাটি নয়, পুজোর আগে এই শপিং উইথ ভুড়ি ভোজ না হলে বিষয়টা ঠিক জমে না আর কি। পুজো মানেই রাস্তাঘাটে বাঁশ লাগিয়ে অ্যাডভার্টাইজমেন্ট লাগানো শুরু, পুজো মানেই গড়িয়াহাট থেকে হাতিবাগান দোকানের নতুন জামাকাপড়ের স্টক, পুজো মানেই মানুষের উন্মাদনা আবেগ আর ভরপুর নস্টালজিয়া। আবার এই পুজো মানেই কলকাতা জুড়ে টুনি লাইটের আলোড়ন, আর কারুর কাছে এই পুজো মানেই বাড়ি ফিরে আসা। ভিন্ন রূপে অন্য স্বাদে পুজো সবার কাছে রঙিন, মায়ের আসার অপেক্ষার অবসান আজই হয়েছে বিলীন। জামাকাপড় সব সাজিয়ে রাখো দিনক্ষণ ঠিক করে, মহাষষ্ঠী আর দেরি নেই যে মা এসেছে ধরাধামে। শঙ্খধ্বনির সঙ্গে আজি ঢাকের বাদ্যি মিলে সেই মন্ত্র শেষে সবাই দেখো পুষ্প বৃষ্টি ঝরে। রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জহি, বোধনের রং প্রাণে ছড়িয়ে আজি উমা এলো ঘরে।